হ্যালো লাজক বলছি ওয়েবসাইটি থেকে আজকে আমরা দেখব কিভাবে আমাদের ওয়েব আপনার ওয়েবসাইডের ওয়ার্ড প্রেসের যে অ্যাডমিন বার আছে বা অ্যাডমিন টুল বার আছে এই টুল বারটি হাইড করা যায় আমাদের ওয়েবসাইটে যখনই আমরা আসব যদি আমরা লগ করি তখন উপরের দিকে এই যে যে বারটি এই বারটি আমরা দেখতে পাবো তো এটি আপনার কুইক ওয়েতে কাজ করার জন্য অনেক হেল্প করবে যদি আপনার কখনো মনে হয় যে এটি আপনি হাইড করে দেবেন তো সেক্ষেত্রে কারণ অনেক সময় যে প্রবলেমটা হয় যে এটি আপনার থাকলে ওয়েবসাইটটি ফুললি ভালোভাবে দেখা যায় না আপনি যদি চান এই এই বারটি আপনি হাইট করে রাখবেন সেটি আপনি খুব সহজেই করতে পারেন সেক্ষেত্রে আপনি আসবেন ড্যাশবোর্ডে এখান থেকে ইউজার্স অল ইউজার্স যে ইউজার থেকে বারটি হাইট করতে চাচ্ছেন সেই ইউজার আইডি ওপেন করবেন দেন এখানে শো টুলবার ভিউইং সাইট এই টিকমার্কটি তুলে দেবেন এবং এখানে আপডেট প্রোফাইল এই বাটনে ক্লিক করবেন এরপর আপনি যদি আপনার সাইটটি ভিজিট করেন এবং রিফ্রেশ করেন তাহলে দেখবেন উপরের যে বারটি ছিল এই বারটি চলে গেছে আপনি যখন ইচ্ছা, তখনই আপনি কি করতে পারবেন এই বারটি ইনেবল করে নিতে পারবেন কোনোই সমস্যা নেই তো এইভাবে আমরা কি করতে পারি আমাদের ওয়েবসাইটের যে অ্যাডমিন বারটি আছে বা টুলবার এই টুলবার হাইড করতে পারি ওকে সো আজকে এই পর্যন্ত রাখছি ধন্যবাদ ভালো থাকবেন সবাই চ্যানেল আপনার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন আরও অনেক অনেক নতুন ভিডিও আপনি আমাদের এই চ্যানেলে পাবেন